বিভিন্ন সময়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকে পুলিশের সহযোগিতায় এবং রায়গঞ্জের পিপলস ফর অ্যানিমাল নামে পশুপ্রেমী সংস্থার উদ্যোগে 30টির উপর উট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া উটগুলি কালিয়াগঞ্জ থানায় পিপলস ফর অ্যানিমালের কর্মীরা দেখাশোনা করত। আমরা জেনে থাকি উট একমাত্র মরুভূমি রাজস্থানে বসবাস করে। যাতে উদ্ধার হওয়া উটগুলিকে পুনরায় রাজস্থানে ফেরত পাঠানো যায় তার জন্য তৎপর হয় পশুপ্রেমী সংস্থা। সেই নিরিখে তারা আদালতের দ্বারস্থ হয়। অবশেষে উদ্ধার হওয়া মোট 32টি উটের বাড়ি যাওয়ার পালা। সোমবার কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস ও রায়গঞ্জ থানার পুলিশ সুপার সানা আক্তারের সহযোগিতায় বেশ কয়েকটি লরিতে করে উদ্ধার হওয়া উটগুলিকে পাঠানো হলো বলে জানান পশুপ্রেমী সংস্থার কর্ণধার গৌতম তান্তিয়া। বেশ কিছুদিন ধরে কালিয়াগঞ্জের 8 থেকে 80 সব বয়সের মানুষেরা থানায় উট দেখতে ভিড় জমাত। যখন মানুষ জানতে পারে উটগুলিকে রাজস্থানে পাঠানো হচ্ছে, শেষবারের মতন উট দেখতে থানায় ভিড় জমায় তারা। তিন মাসের দীর্ঘ প্রতীক্ষার পর উদ্ধার করা সমস্ত উটগুলোকে আমরা রাজস্থানে পাঠাচ্ছি। এতদিন ধরে আমরা কোর্টে লড়াই করে গেছি কোর্ট অর্ডার পাওয়ার জন্য, যেটা আমরা সমস্ত অর্ডার পেয়েছি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারকে আমরা বারংবার অ্যাপিল করা সত্ত্বেও সেরকম সহযোগিতা না পেলেও পুলিশ প্রশাসন, কালিয়াগঞ্জের আইসি স্যার দীপাঞ্জন বাবু এবং রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি স্যার আমাদের যথেষ্ট সাহায্য করেছেন, ট্রাকের ব্যবস্থা করে দিয়েছেন এবং পেট্রোলের খরচ পিপল ফর অ্যানিমালস বহন করছে। প্রাণী সম্পদ দপ্তরের যে দায়িত্বটা ছিল সেখানে তাদের কাছ থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। আমরা সমস্ত উটগুলোকে, যাই হোক, এতদিন ধরে দেখভাল করেছি, তাদের খাওয়া দাওয়া এবং ঔষধপত্রের সমস্ত ব্যবস্থা আমরাই করেছি। পুলিশের যথেষ্ট সহযোগিতা আমরা পেয়েছি, এর জন্য কালিয়াগঞ্জের আইসি স্যার দীপাঞ্জন বাবু এবং আমাদের মাননীয় এসপি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ, কালিয়াগঞ্জ।